তো বলছিলাম আপনার একটা ব্লগ দেখে একটু ফোন দিছিলাম, ল্যান্ডলাইন নাম্বারটা পাইয়া। আচ্ছা জি বলেন প্লিজ। ভাই আমরা তো ট্রেনের টিকিট কাটতে চাইছিলাম, একটু কক্সবাজার যাবো, কিন্তু কোনো ভাবে পারি না, এই জন্য আপনার শরণাপন্ন হইলাম। আচ্ছা আমার ভিডিওতে কিন্তু ভাই আমি একেবারে স্পষ্ট ভাবে দেখাই দিছি যে কিভাবে ট্রেনের টিকিটটা পাওয়া সম্ভব। কি আপনি দিছেন কিন্তু আমি কিন্তু ভাই মনে করেন চেষ্টা করতেছি, বহুত চেষ্টা করতেছি, মানে কোনো ভাবেই করতে পারি না। আপনার ব্লগটা আমি বহুবার দেখা, বহুবার ট্রাই করছি, আচ্ছা আমার কোনো ভাবে পারি না। আচ্ছা আমার যেটা মনে হয় ভাই, এটা তো আসলে আপনার আপনি কোথায় আছেন ভাই, বা কোথায় থাকেন? আমি ঢাকায় বিডিআর হাজারিবাগ থাকি। বিডিআর হাজারিবাগে থাকেন? আচ্ছা, তো আপনি হচ্ছে গিয়ে আপনাদের আপনার কোনো আত্মীয় স্বজন, মানে একটু ইয়াং বয়স আর কি, মনে করেন যে HSC পরীক্ষা দিচ্ছে বা হচ্ছে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এমন যে কাউকে। জি জি, এমন যে কাউকে নামানো আছে, রেলের ইটা নামানো আছে, কিন্তু আমি কোনো পারি না, বুঝছেন? আচ্ছা জি। আরেকটা জিনিস আপনি একটু বিরক্ত করতেছি, আচ্ছা ওই সেন্ট মার্টিনের তো আমি আসলে যেটা জানি যতটুকু জানি মানে ততটুকুই আসলে বলতে পারবো। তবে হ্যাঁ, ভিডিও কিন্তু দেখে হাজার হাজার মানুষ কিন্তু টিকিট কেটে ফেলছে। আপনি ওই যে ভিডিওর কমেন্ট সেকশনে দেখেন, মানুষ কিন্তু বলতেছে যে হ্যাঁ আমরা কিন্তু পাইছি আসলে, মানে মানুষ জনগণ যেন সহজভাবে পায়। আমি কিন্তু সব সব করছি, সব কমপ্লিট। আমার আমার যেটা মনে হয় সব কমপ্লিট করা, আমার আমার যেটা আচ্ছা না না অবশ্যই, এখন মনে করেন এটা আসলে আমি তো আপনারটা কেটে দিলে হবে না, ঠিক আছে? আপনি হচ্ছে গিয়ে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যে কেউ স্কুল কলেজে, মানে কলেজে পড়ে বা ভার্সিটিতে পড়ে, এমন কারো একটু, হ্যাঁ এরকম কারো একটু স্মরণাপন্ন হন যারা মোবাইলে একটু এক্সপার্ট আছে, তাদেরকে দিয়ে যদি একটু ভিডিওটা দেখান, দেখায় যদি ট্রাই করেন। আপনি অবশ্যই টিকিট পাবেন ভাই, ঠিক আছে? চেষ্টা করে যেতে হবে। ঠিক আছে, না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।